আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোর দিশারির সুপ্রিয় দর্শক মণ্ডলী, বনি ইসরাইলের এক লোক ছিল এবং তার বিবি খুব সুন্দর ও রূপবতী ছিল, আর সে তার বিবির প্রতি খুবই আসক্ত ছিল। যখন তার বিবি মারা গেল তখন সে খুবই ব্যথিত হলো এবং দীর্ঘ দিন যাবৎ সে সর্বদা তার স্ত্রীর কবরের পাশে বসে থাকত আর দু চোখের অস্ত্র ঝরে পড়ত। ঘটনাক্রমে একদিন হযরত ঈসা আলাইহিস সালাম এই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বনি ইসরাইলের লোকটির পেশানি দেখে তিনি তাকে তার কারণ জিজ্ঞাসা করলেন। ইসরায়েলি লোকটি নিজের সব ঘটনা খুলে বললেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম জানতে চাইলেন, তুমি কি চাও আমি তোমার বিবিকে জীবিত করে দেই? লোকটি বলল, জি হ্যাঁ, সেটি হলে তো খুবই ভালো হয়, আমি তো মন থেকে এটি চাই, আমি তাকে খুবই ভালোবাসতাম, আমাকে ছেড়ে সে একা চলে যাওয়ার কারণে আজ কয়েকটি মাস আমি নির্ঘুম রাত কাটাচ্ছি, এই কবরের পাশ ছাড়া আমার আর পৃথিবীতে কোনো স্থানেই ভালো লাগে না। তখন হযরত ঈসা আলাইহিস সালাম এই আশেক স্বামীর জন্য তার স্ত্রীকে জীবিত করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম কবরের লাশকে লক্ষ্য করে আওয়াজ দিলেন, বিইজনিল্লাহ। সাথে সাথে একজন হাবশী কৃষ্ণাঙ্গ গোলাম কবরের পাশ থেকে উঠে আসলো, যার নাক চোখ মুখ সহ শরীরের অন্যান্য ছিদ্র থেকে ভয়ঙ্কর আগুনের শিখা বের হচ্ছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখেই গোলামটি কালিমা পড়ল এবং বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর সাথে সাথে তার গায়ের আগুন নিভে গেল। তখন বনি ইসরাইলের ব্যক্তিটি এই অবস্থা দেখে বলল, হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমার বিবির কবর তো অন্যটা, আসলে দীর্ঘ দুইটি মাস ধরে কান্নাকাটি করতে করতে কোন কবরের সামনে যে আমার অবস্থান রয়েছে আমি সেটি ভুলে গেছি। এটা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম ওই গোলামকে হুকুম দিলেন, তুমি তোমার কবরে আল্লাহর হুকুমে চলে যাও, আর সাথে সাথে সে লাশ হয়ে লুটিয়ে পড়ল। এখানে উল্লেখ্য যে প্রথম যখন লোকটি মৃত্যুবরণ করছিল তখন সে কাফের হয়ে মরেছিল, কিন্তু দ্বিতীয়বার হযরত ঈসাকে দেওয়া আল্লাহর বিশেষ ক্ষমতায় সে পুনরায় আবার জীবিত হয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করল। এখন ঈসা আলাইহিস সালামের উপর ঈমান গ্রহণ করায় সে ঈমানদার হয়ে কবরে চলে গেল এবং তার কবরকে মাটি দিয়ে ভরাট করে দেয়া হল। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন, বিইজনিল্লাহ, হে কবরের অধিবাসী, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। এবার সঠিক কবরের সামনে হযরত ঈসা আলাইহিস সালামের নির্দেশনা পাওয়া মাত্র সাথে সাথে কবর ফেটে ভেতর থেকে এক অনিন্দ সুন্দরী মহিলা মাথা থেকে ধুলা ঝাড়তে ঝাড়তে উঠে আসলো। মহিলাকে দেখে ইসরায়েলের লোকটি বলে উঠল, হে ঈসা রূহুল্লাহ, হে আল্লাহর নবী, এটাই আমার বিবি। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালামের অনুমতি ক্রমে লোকটি তার বিবিকে নিয়ে বাড়ির পথে ধরল, কিন্তু দীর্ঘদিন নির্ঘুম রাত কাটানোর জন্য লোকটির প্রচণ্ড ঘুম পেল। তখন লোকটি তার বিবিকে বলল, তোমার কবরের পাশে দীর্ঘ দুই মাস কান্নাকাটি এবং নির্ঘুম কাটাতে কাটাতে আমি প্রায় শেষ হয়ে গিয়েছি, তাই আমি কিছু সময় আরাম করে নিতে চাই। আর তার বিবি তাতে সম্মতি দিল, তাই সাথে সাথে লোকটি রাস্তার পাশে শ্রান্ত পরিশ্রান্ত হয়ে তার বিবির উরুতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। গভীর ঘুমে সে আচ্ছন্ন হয়ে পড়ল। এমন সময় এক রাজকুমার এই পথ দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল। রাজকুমারটিও ছিল খুব সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী, তার সাথে ছিল অনেক লয় লস্কর সৈন্য, স্বর্ণ গহনা থেকে শুরু করে
দুনিয়াবি অনেক আসবাবপত্র। তাকে দেখে সেই ইসরায়েলি বিবি নিজেই আসক্ত হয়ে গেল এবং রাজকুমারের প্রেমে পাগল হয়ে গেল। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেই ইসরায়েলি বিবি তার স্বামীর মাথা তার উরু থেকে নামিয়ে রেখে রাজকুমারের সামনে গিয়ে হাজির হল। রাজকুমারও তখন তাকে দেখল এবং সেও তাকে পছন্দ করে ফেলল এবং সেই মহিলার সম্মতি পেয়ে তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে নিল এবং রাজমহলের দিকে রওনা হল। বনি ইসরায়েলের লোকটির দীর্ঘ দুই দিনের ঘুম ভাঙার পর বিবিকে পাশে দেখতে না পেয়ে সে আবারও চিন্তিত হয়ে পড়ল। অবশেষে ঘোড়ার পায়ের চিহ্ন অনুসরণ করে করে রাজমহলে চলে গেল এবং সে সেখানে তার বিবিকে রাজকুমারের সাথে আনন্দ আয়েস করতে দেখতে পেল। ইসরায়েলের লোকটি ক্রোধ হয়ে রাজকুমারকে বলতে লাগলো, এটা আমার বিবি, দয়া করে আপনি তাকে ছেড়ে দিন। রাজকুমার কিছু বলার আগে মহিলাটি বলে উঠল, আমি তোমার বিবি নয়, রাজকুমারের বাদি। তখন সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। যে স্ত্রীর জন্য দীর্ঘ দুইটি মাস তার কবরের পাশে কান্না করতে করতে নিজের জীবনকে ধ্বংস করেছিল, সেই স্ত্রী এখন মহান আল্লাহ পাকের দেয়া ঈসা আলাইহিস সালামের বিশেষ ক্ষমতার বলে কবর থেকে উঠে তার সাথেই বেঈমানি করল। ইতিমধ্যে রাজকুমার তাকে গর্জন দিয়ে বলে উঠল, তোমার কত বড় স্পর্ধা, তুমি আমার বাদীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাচ্ছ। ইসরায়েলের লোকটি খুব অনুনয় করে বলল, খোদার কসম, এটা আমার স্ত্রী। তার মৃত্যুর পর হযরত ঈসা আলাইহিস সালাম তাকে আমার জন্য জীবিত করে দিয়েছেন। আমি দুটি মাস তার শোকে শোকাহত ছিলাম। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে আগমন করলেন। তাকে দেখে ইসরায়েলি লোকটি বলল, হে রুহুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু, এই মহিলাটি কি আমার বিবি নয়, যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছিলেন আল্লাহ পাকের হুকুমে? হযরত ঈসা আলাইহিস সালাম তখন বললেন, হ্যাঁ, এই তো সেই মহিলা। এই কথা শুনে মহিলাটি বলল, হে রুহুল্লাহ, ইসরায়েলি লোকটি মিথ্যাবাদী, আমি এই রাজকুমারের বাদী। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি সেই মহিলা নও যাকে আমি আল্লাহ তাআলার হুকুমে জীবিত করেছিলাম? মহিলাটি বলল, হে রুহুল্লাহ, খোদার কসম, আমি সেই মহিলা নয়। এরকম করে মহিলাটি আকুতি মিনতি করতে লাগল। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, যে জীবন আমি আল্লাহর হুকুমে তোমাকে দিয়েছিলাম সেই জীবন তুমি ফেরত দাও। এই কথাটি সেই মহিলার কানে যাওয়ার সাথে সাথে সেই মহিলাটি দাঁড়ানো থেকে নিথর লাশ হয়ে মাটিতে ঢলে পড়ল। সে ইমানদার হয়ে উঠছিল ঠিকই, কিন্তু সে এখন হযরত ঈসা আলাইহিস সালামকে অমান্য করে কাফের হয়ে কবরে চলে গেল। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, যদি কেউ এমন ব্যক্তিকে দেখতে চায় যে কিনা কাফের হয়ে মৃত্যুবরণ করে কিন্তু জীবিত হয়ে ঈমান গ্রহণ করে, তাহলে সে যেন সেই হাবশী গোলামকে দেখে যে একবার কাফের হয়ে মৃত্যুবরণ করেছিল ঠিকই, কিন্তু আবার জীবিত হওয়ার পর ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করল। আর যদি কেউ এমন ব্যক্তিকে দেখতে চায় যে ঈমানি অবস্থায় মৃত্যুবরণ করল ঠিকই, কিন্তু আবার আল্লাহর হুকুমে জীবিত হয়ে দুনিয়ার নাজ নেয়ামত পেয়ে অন্ধ হয়ে অন্ধ ভক্তিতে মরিচিকার পিছনে দৌড়তে থাকল, নিজ স্বামীর সাথে বেঈমানি করল, বেঈমানি করল আল্লাহর রাসূলের সাথে, আল্লাহ পাক তাকে জীবিত করেছিল কিন্তু সে কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে যেন এই মহিলাকে দেখে। দর্শক, এই ঘটনা থেকে সেই ইসরায়েলি লোকটি কসম খেয়ে বলল, আমি আর কখনো বিয়ে করব না। কথাটি বলে সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল এবং আল্লাহর ইবাদত করতে করতে সে মৃত্যুবরণ করল। আল্লাহ তাকে রহম করুক।
এবং এই গল্প থেকে আমাদের প্রত্যেককেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।